সম্মানিত ভিউয়ার্স, ল টিপস সিবিডি আইনি জিজ্ঞাসা এবং আইনগত সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আমরা জানব, কারোর বিবাহিত স্ত্রী যদি পরকীয়া করে কিংবা গোপনে কারোর সাথে যৌন সঙ্গমে আবদ্ধ হয় কিংবা চুপিসারে অভিসারে লিপ্ত হয়, তাহলে আপনি একজন স্বামী হিসেবে ওই স্ত্রীর বিরুদ্ধে কী জাতীয় আইনগত ব্যবস্থা নিতে পারেন, তাতে আইনগত আপনি কী জাতীয় প্রতিকার পেতে পারেন, আর যে মানুষটি অভিসারে লিপ্ত হয়েছে সেই পুরুষের বিরুদ্ধে আপনি কী জাতীয় অভিযোগ আদালতে দায়ের করতে পারেন, তার প্রতিকারই বা কী, এইসব নিয়েই আমাদের আজকের আলোচনা। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। একটি জীবন্ত কেস স্টাডি দিয়েই আজকের আলোচনাটি শুরু করব। সুজন এবং রীতা, স্বামী এবং স্ত্রী, তাদের দুজনের দাম্পত্য জীবন ভালোই কাটছিল। হঠাৎ একটি মোবাইল ফোন কলই তাদের জীবনের সেই ভালোবাসার সংসারকে তছনছ করে দেয়। ব্যবসায়ী সুজন তার বন্ধু ফোন করে জানায় যে বকুন্দরা সিটিতে তার স্ত্রী রীতা অন্য এক ছেলের সঙ্গে বসে গল্প করছে, অভিসার করছে। ব্যবসায়ী সুজন বকুন্দরা সিটিতে তখনই ছুটে গিয়ে স্ত্রীর সাথে থাকা ছেলেটির পরিচয় জানতে চান। এই সময় সুজনের স্ত্রী উল্টো তাকে প্রশ্ন করেন যে আপনি কে, অর্থাৎ স্বামীকেই সে চিনতে নানান রকমের না চেনার ভান করে। সে সময় সুজন রাগে ক্ষোভে দুঃখে ইমোশনে আবেগ সংবরণ করতে না পেরে তার আপন স্ত্রী রীতাকে একটি থাপ্পড় মারে। নারীর গায়ে হাত তোলার অপরাধে উপস্থিত নিরাপত্তারক্ষীরা সুজনকে পাকড়াও করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশের জেরাই সব সত্য প্রকাশিত হয় যে রীতা কেন এখানে এসেছিল, কেন অভিসার করতে আসছিল, আর রীতা আদৌ স্ত্রী কার। এই সময় রীতার প্রেমিক পুলিশকে বলেন যে রীতার সঙ্গে আমার এক বছর আগে থেকেই প্রেমের সম্পর্ক, তিনি কিন্তু অবিবাহিত হিসেবেই আমার সাথে পরিচয় দিয়েছে, সে আমার সঙ্গে প্রতারণা করেছে। এই সময় স্বামীকে না চেনার ভান করাই সুজনও রীতিরকম তার স্ত্রীর উপরে ক্ষুব্ধ হয়ে তার স্ত্রীর সাথে আর ঘর সংসার করতে রাজি না হয়, অর্থাৎ স্ত্রীকে আর নিতে চান না। কিন্তু পুরো বিষয়টা ভিন্ন দিকে মন নেয়। শেষমেশ রীতা সুজনের কাছে ক্ষমা চায় এবং প্রেমিক ওই পুরুষটি তাকে ভুল বুঝিয়ে এ পথে নামিয়েছে জানিয়ে তার বিচার দাবি করেন। সুজন শেষমেশ রীতার কথা মতোই, অর্থাৎ তার স্ত্রীর কথা মতোই, ওই প্রেমিক পুরুষ যার সাথে তার স্ত্রী অভিসার করছে, পরকীয়া করছে, তার বিরুদ্ধে মামলা ঠুকে দেন। আমাদের দণ্ডবিধি আইনের 497 ধারায় ব্যভিচারের শাস্তির কথাই উল্লেখ আছে। বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো লোকের স্ত্রী জানা সত্ত্বেও বা সেটা বিশ্বাস করার অনুরূপ কারণ রয়েছে, এমন কোনো নারীর সঙ্গে তার স্বামীর সম্মতি ব্যতীত যৌন সঙ্গম করেন এবং অনুরূপ যৌন সঙ্গম যদি ধর্ষণের অপরাধ না হয়, তাহলে সে ব্যক্তি ব্যভিচার করেছেন বলে দায়ী হবেন, যার শাস্তি রয়েছে 7 পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এক্ষেত্রে নির্যাতিতাকে অন্য লোকের স্ত্রী হতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে যে ব্যভিচারের ক্ষেত্রে কিন্তু স্ত্রীলোকের কোনো শাস্তির বিধান আইনে নেই। অর্থাৎ সুজনের স্ত্রী রীতা যে ব্যভিচারী করেছে, সে যে পরকীয়া করছে, অভিসার করছে, আমাদের দণ্ডবিধি আইনে স্ত্রীর বিরুদ্ধে কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা নেই। ওই স্ত্রীলোকটি যে দুষ্কর্মের সহায়তাকারিণী বা ব্যভিচারের অপরাধে দোষী, তিনি কিন্তু কোনো সাজা পাবেন না। এ বিষয়ে আমাদের মহামান্য লাহোর হাইকোর্ট একটি নজিরবিহীন সিদ্ধান্ত দিয়েছেন, যা পাকিস্তান লিগ্যাল ডিসিশন 1974 সালে সন্নিবেশিত হয়েছে। মহিলা আসামি হতে পারবে না, তবে ওই পুরুষটির সাজা হতে হলে অভিযোগকারীকে, অর্থাৎ রীতার স্বামীকে, অবশ্যই প্রমাণ করতে হবে যে ওই মহিলার সাথে যৌন সঙ্গম করার সময় আসামি অর্থাৎ সেই পরকীয়া প্রেমিক জানত এবং জানার যুক্তিসঙ্গত কারণ ছিল যে যৌন সঙ্গমকারী মহিলা অর্থাৎ রীতা অপর কোনো ব্যক্তির স্ত্রী। উল্লেখ থাকে যে কোনো মহিলাকে তার পূর্বের স্বামী তালাক দিয়েছেন, এই সরল বিশ্বাসে যদি আসামি সেই পরকীয়া নারীকে বিয়ে করে, তাহলে কিন্তু এই ধারার অধীন সেই
যিনি বিয়ে করেছেন সেই পরকীয়া প্রেমিককে কিন্তু দোষী সাব্যস্ত করা যাবে না। আরও মজার ব্যাপার হচ্ছে, যে মহিলার সাথে আপনি যৌনসঙ্গম করেছেন বা যৌনসঙ্গম করা হয়, সেই মহিলা ওই সময় বিবাহিত না হলে এই ধারার অধীনে কিন্তু কোনো অপরাধ আমলে আনা যায় না। এই ধারার অধীনে শাস্তি দিতে হলে বিবাহের বিষয়টি অবশ্যই যথাযথভাবে প্রমাণ করতে হবে, অর্থাৎ ওই স্ত্রী বা ওই মেয়ে মানুষটি অন্য আরেকজনের স্ত্রী ছিল। তবে মহামান্য লাহোর হাইকোর্ট বলছেন, অবিবাহিত পুরুষ স্ত্রীলিঙ্গ যদি দীর্ঘদিন ধরে একত্রে বসবাস করেন তাহলে বলা যাবে না যে তারা ব্যভিচারে লিপ্ত রয়েছে। এই বিষয়ে পাকিস্তান লাহোর ডিসিশন 1962 সালের যা 558 পাতায় স্পষ্ট উল্লেখ রয়েছে। যেহেতু এই ধারাটি আবার জামিনযোগ্য, অভিযুক্ত প্রেমিক পুরুষ আদালতে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন, এই মামলায় ম্যাজিস্ট্রেট মহোদয় আসামিকে জামিনও দেন এবং বিচারক মহোদয় তাকে সাবধানতা অবলম্বন করতে বলেন। এই মামলায় আসামিকে সাজা দিতে হলে ওই রিতার স্বামী অর্থাৎ এই মামলার অভিযোগকারী বা বাদীকে পাঁচটি বিষয় অবশ্যই প্রমাণ করতে হবে। নাম্বার এক, আসামি কোনো নারীর সাথে যৌনসঙ্গম করেছিল অর্থাৎ রিতার সাথে যৌনসঙ্গম করেছিল। দ্বিতীয়ত, উক্ত নারী বিবাহিত ছিল অর্থাৎ সুজনের বউ ছিল। তৃতীয়ত, আসামি বিবাহের বিষয়টি জানতো, সে যে সুজনের বউ আসামি বিষয়টি জানতো এবং তা বিশ্বাস করার যথাযথ কারণও ছিল। চতুর্থত, ওই যৌনসঙ্গম নারীর ধর্ষণে সামিল ছিল না। এবং পঞ্চমত, ওই যৌনসঙ্গম নারী ধর্ষণের সামিল ছিল না। তবে মনে রাখবেন যে আমাদের সাক্ষ্য আইনের 101 ধারা বলছে যে ঘটনা প্রমাণের দায়িত্ববাদীর অর্থাৎ যিনি অভিযোগ করেছেন এই ঘটনা ইনিয়ে বিনিয়ে সিনিয়ে যেভাবে বাস্তবতাটা ঘটেছে সেভাবেই কিন্তু প্রমাণ করতে হবে এই মামলার যিনি অভিযোগ করেছেন অর্থাৎ সুজনের। কারণ সাক্ষ্য আইনের 101 ধারা বলছে যে ঘটনা প্রমাণের দায়িত্ববাদীর। শুধু তাই না, আমাদের গোপাল চন্দ্র বনাম লাসমত দাসী মামলা যা 34 DLR-এর 154 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে বিচার্য বিষয় সম্পর্কে যে কোনো পক্ষ যদি ঘটনার অস্তিত্ব দাবি করে, যিনি ঘটনার অস্তিত্ব দাবি করছে সেই পক্ষকেই তা প্রমাণ করবেন। এই মামলায় আসামি যে রিতার সাথে ব্যভিচারই করেছে, রিতার সাথে অভিসারে লিপ্ত ছিল এবং জেনে শুনে এই ঘটনাটি ঘটিয়েছে, এই বিষয়টি বাদী সুজনকে প্রমাণ করতে সক্ষম হয় বিচারিক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, আসামি অর্থাৎ যিনি এই রিতার সাথে অভিসারে লিপ্ত ছিল তাকে 5 বছরের বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড দণ্ডিত করে রায় প্রদান করে। আমি এই মামলাটির একজন আইনজীবী হিসেবে আপনাদের সামনে বাস্তব কেস স্টাডিটি উপস্থাপন করলাম। সম্মানিত ভিউয়ার্স, ইসলামের দৃষ্টিতে ব্যভিচারের শাস্তি কি জানেন? অবিবাহিত থাকলে তাকে 100 বেত্রাঘাত করার কথা বলা আছে, আর যে বিবাহিত তাকে শরীয়তের আইন মোতাবেক পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ডের কথা বলা আছে, যাতে করে সে কুকর্মের উপযুক্ত ফলাফল ভোগ করতে পারে। আর হারাম কাজে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন যেমন করে মজা উপভোগ করেছিল এখন ঠিক তেমন করে তার উল্টো যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। আর এই মৃত্যুদণ্ডও যদি তাদের পাপের পূর্ণ প্রায়শ্চিত্য না হয় এবং তার উভয় তওবা না করে মারা যায় তাহলে জাহান্নামের আগুনে তাদেরকে শাস্তি পেতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত পূজারণী কবিতার কয়েকটি পংক্তি দিয়ে আজকের আলোচনাটি শেষ করতে চাই। নারী নাহি হতে চাই একাকারও, এরা দেবী এরা লোভী, যত পুজো চাই এরা চাই তত আরও, ইহাদের অতি লোভী মন একজনে তৃপ্ত নয়, একা পেয়ে সুখী নয় যাচে বহুজন। সম্মানিত ভিউয়ার্স, পরকীয়া করলে কি হয়, যিনি পরকীয়ার সাথে সম্পৃক্ত তার বিরুদ্ধে মামলা করলে কি হয়, এই বিষয়ে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে উল্লেখ করুন, আমরা সেই সকল বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।